আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব, স্বপ্নে কোনো আলেমকে দেখলে কি হয় এবং আলেমের সাথে বিবাহ হতে দেখলে কি হয়। সরাসরি আল্লামা ইবনে সিরিনের উর্দু খাব নামক গ্রন্থ থেকে আপনার আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো কোনো আলেমকে স্বপ্ন দেখার অর্থ হলো তিনি, তার উপর আল্লাহ তাআলার রহমত রয়েছে। তো আলেমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে আল্লাহর নবী, আপনি মানুষকে নসিহত দিন ও আদেশ করুন, কেননা এই আদেশ দেওয়া মুমিনদের উপকারে আসবে। তো আল্লাহ রাসূল নেই বর্তমানে, সেই আদেশটা কিন্তু আলেমদের উপরে, এই জন্য এটা আলেমদের ক্ষেত্রে ধর্তব্য। এই ব্যাপারে কোরআনে কারিম থেকে আরেকটা আয়াত এসেছে, ফালামা জাআহু ওয়া কাসা আলাইহিল কাসাস ক্বালা লা তাখফ। যখন তিনি মুসা, তার কাছে শুআয়ব আলাইহিস সালামের কাছে আসলেন, তিনি ঘটনা বর্ণনা করলেন, তিনি বলেন, শুআয়ব বললেন, তুমি কোনো ভয় করো না। সূরাতুল কসাস আয়াত নম্বর 25। তো আলেমদের ব্যাপারে সূরা ইউসুফ আলাইহিসসালাম, তিনি কিন্তু স্বপ্নের ব্যাখ্যা বিষয়ে অনেক অভিজ্ঞ ছিলেন। তো সেই জন্য আজকের এই আয়াতটা তেলাওয়াত করা, যদি কেউ দেখে যে সে মানুষকে উপদেশ দিচ্ছে অথচ সে উপদেশ দেওয়ার যোগ্যতা রাখে না, সে অযোগ্য, তবে সে চিন্তা ভাবনায় পড়ার লক্ষণ। এবং কেউ যদি দেখে যে সে নিজে খুবই জ্ঞান গর্বমূলক কথা বলছে, তাহলে এই স্বপ্ন দেখা স্বপ্নদ্রষ্টার জীবনে অনেক উন্নতি হবে। কোনো অত্যাচারী ব্যক্তি তার উপর অত্যাচার করতে পারে এবং তার উপর জুলুম করতে পারে। এবং স্বপ্নে কেউ যদি দেখে যে আলেম অসুস্থ অবস্থায় আছে অথবা, তাহলে এই স্বপ্ন দেখা স্বপ্নদ্রষ্টার পরিবারের মধ্যে অভাব হতে পারে। স্বপ্নে কেউ যদি আলেমকে হাসি খুশি দেখে, তার মনের আশা পূর্ণ হতে পারে। আলেমের সাথে যদি কেউ বিবাহ দেখে, তাহলে কোনো মেয়ে যদি দেখে, তাহলে তার জীবনে অনেক সুখ শান্তি আসবে। কোনো তারপর কোনো ছেলে যদি দেখে কোনো আলেমার সাথে বিবাহ হচ্ছে, তাহলে এই স্বপ্ন দেখা তার জীবন থেকে অভাব অনটন, চিন্তা, পেরেশানি, ক্লেশ, ক্লান্তি এগুলো সহজেই দূর হবে, লাঘব হবে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর সাহায্য আসবে। এই লক্ষণ বুঝতে হবে। এক কথায় আলেমকে দেখা সর্বদিক থেকে ভালো লক্ষণ বুঝতে হবে। তবে আলেমকে যদি কেউ বিপরীত অবস্থায় দেখে, খারাপ অবস্থায় দেখে, তাহলে এটা মোটেই ভালো লক্ষণ নয়, বরং সকল ভালোর বিপরীতে খারাপ কিছু ধরতে হবে। আর স্বপ্নের ব্যাখ্যা কিন্তু ব্যক্তি বিশেষ, সময় বিশেষ, অনেক কিছুর উপর নির্ভর করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।